স্বাধীনতা দিবসে প্রথম আলো যে সংবাদ উপস্থাপন করেছে তা রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতাকে কটাক্ষ করে একটি সংবাদ প্রচার করা, এটি কি সাংবাদিকতার নীতি নৈতিকতা পরিপন্থী নয়? সেটি তো একটি অপরাধ এবং ডিজিটাল অপরাধ। এটি ঠিক হয়নি বিদায় তো তারা সরিয়েছে। সুতরাং এখানে অবশ্যই রাষ্ট্রের মূল ভিত্তিমূলে আঘাত হানা হয়েছে। অর ফেসবুক পেজ অফ এনি নিউজ পেপার ইজ নট আন্ডার দ্য জুরিসডিকশন অফ প্রেস কাউন্সিল, এবং প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া আর কোনো ক্ষমতা নাই। আমি এ ব্যাপারে একমত যে তাকে গ্রেপ্তার করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি বললে ভালো হতো। এখন কোর্টে প্রথম আলো যে ব্যাখ্যা দিয়েছে, কোর্টে সেই ব্যাখ্যা দিবে তারা, কোর্ট সেটা বিচার করবে।